জেলখানায় গিয়ে রহমানি চুপচাপ বসে থাকে নাই। আবরার ফাতকে যারা হত্যা করেছিল আজকে আপনি তাদেরকে গিয়ে দেখেন তাদের এক একজন হাফেজে কোরআন হয়ে বসে আছে, সম্পূর্ণ কোরআন হাফেজ হেফজ করেছে এরকম প্রায় 5-6 জন আছে। বাকিদেরকেও দেখলে মনে হবে এই যেন কোন এলাকার পিসা বাসছেন। এখন আর তারা ওই লিবাসে নেই। আমি বলেছিলাম তোমাদের দোষ নয়, দোষ হচ্ছে ওই সমস্ত নেতা নেত্রীর যারা তোমাদের দিয়ে অন্যায়ভাবে নিরস্ত্র নিরীহ দিনদার মানুষকে হত্যা করিয়েছে। তোমরা তওবা করো। তারা তওবা করেছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করছে আর ওই আবরার ফাহাদের জন্য হাত তুলে দোয়া করছে, রব্বুল আলামিন আমরা ভুল করেছি, অন্যায় করেছি, তোমার এক প্রিয় বান্দাকে আমরা অন্যায়ভাবে খুন করেছি, হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের মাফ করে দাও। তারা বারবার আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। আপনারা জানেন 2013 সালে এদেশের নাস্তিক মুরতাদেরা গণজাগরণ মঞ্চের নামে নাস্তিক জাগরণের পরিকল্পনা নিয়ে এদেশের মুসলিমদের অন্তর থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসাকে উৎখাত করে চরম ঘৃণা সৃষ্টি করার জন্য বিভিন্ন রকমের কল্পকাহিনী তৈরি করে আল্লাহর নামে আল্লাহর রাসূলের নামে কুৎসা রটনা করা শুরু করেছিল, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালিগালাজ করা শুরু করেছিল। সেই মুহূর্তে দেশের কওমি ওলামায়ে কেরাম হেফাজতে ইসলামের ব্যানারে সারা বাংলার মুসলিম জনতাকে আহ্বান জানিয়েছিল শাপলা চত্বরে একত্র হওয়ার জন্য। সেদিন কোনো দল ছিল না, কোনো মত ছিল না, সকল দল সকল মতের মুসলিম জনতা শাপলা চত্বরের ময়দানে একত্র হয়ে আল্লাহ এবং আল্লাহর নবীর প্রেমের প্রমাণ দিয়েছিল। ভারতের দালাল নাস্তিক ও মুরতাদদের জননী শেখ হাসিনা সেদিন বাতি বন্ধ করে সেই মাদ্রাসার কোচি কোচি ছাত্র, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম এবং বাংলার তাওহিদি জনতার বুকে গুলি চালিয়েছিল। এ পর্যন্তই ক্ষান্ত নয়, এরপরে ভারতের গুজরাটের কসাই যার নেতৃত্বে বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে মন্দির নির্মাণ করা হয়েছে, মুসলিমদের ঈমানের উপর আঘাত করেছে, সেই নরেন্দ্র মোদীকে মুসলিমদের বাংলাদেশে এনে বাংলার জমিনকে নাপাক করে মুসলিমদেরকে আবার খুন করেছে। বাংলার তৌহিদি জনতা সেদিন আবারও গর্জে উঠেছিল, নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। কিন্তু নাস্তিক ও মুরতাদদের এজেন্ট, ইসলাম নির্মূল করার পরিকল্পনাকারী এদেশের সকল প্রকার ষড়যন্ত্রের নায়িকা শেখ হাসিনা তার স্বামীকে যে কোনো মূল্যে আনার জন্য বদ্ধপরিকর ছিল। অবৈধ স্ত্রী, বৈধ স্ত্রী নয়, এটা আমার কথা নয়, তার পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছে ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি জিজ্ঞেস করতে চাই, ভারত যদি স্বামী হয় ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? তার কিন্তু বউ নাই। আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? তার স্বামী নাই। এই কারণে হাসিনার পররাষ্ট্রমন্ত্রী বলেছিল ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক। সেই স্বামীকে আনতে গিয়ে দেশের তৌহিদি জনতার উপরে গুলি চালিয়েছিল, হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে বন্দী করেছিল,
তার রাত সাক্ষী আমার ডানে বামে আছে, মুফতি হারুনেজার সাহেব, মুফতি ইদ্রিস সাহেব। আপনি উত্তর জেনেছিলেন নাকি না? আপনাকে নিতে পারে নাই, কারাগার গেছিলেন আপনি? মাশাআল্লাহ, দেখেন এত বড় বড় শাইখুল হাদিসদেরকে কোন সাহসে সে যে জেলে ঢুকাবার সাহস করেছিল, তার সেই শক্তির উৎস কোথায় ছিল? এটা বাংলাদেশে ছিল না, তার শক্তির উৎস ছিল দিল্লিতে। কিন্তু সে জানে না যে তাওহিদি জনতা ময়দানে নেমেছে, তাদের শক্তির উৎস দিল্লি নয়, মস্কো নয়, আমেরিকা নয়, তাদের শক্তির উৎস হচ্ছে সাত আসমান ভেদ করে, আরশে আজিম ছেদ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আল্লাহর জমিন থেকে ইসলামকে নির্মূল করার জন্য আগ্রাসন চালিয়েছিল ওলামায়ে কেরামদের উপরে, হত্যাযজ্ঞ চালিয়েছিল মুসলিম জনতার উপরে, আগ্রাসন চালিয়েছিল ইসলামী সংস্কৃতির উপরে, আগ্রাসন চালিয়েছিল পাঠ্যপুস্তকের মাধ্যমে, আগ্রাসন চালিয়েছিল শেষ পর্যন্ত ইসলামের জিহাদকে সন্ত্রাসবাদী নাম দিয়ে। পশ্চিমা বিশ্বকে, ভারতকে খুশি করার জন্য এদেশের মুসলিমদেরকে সন্ত্রাসী বানিয়ে গোটা দুনিয়ার সামনে তাদেরকে কলঙ্কিত করে নিজের শক্তি পাকাপোক্ত করার চেষ্টা করেছিল। আমার নামে অনেক মামলা, যত বলগার সাতেমে রাসুল আল্লাহর নবীকে যারা কটুক্তি করেছিল, আল্লাহর নবীকে নিয়ে যারা গালিগালাজ করেছিল, শেখ হাসিনা তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে বিদেশ পাঠিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্রে লিপ্ত ছিল, সেই সময় বাংলার একদল সিংহ পুরুষ তাওহিদি জনতা আল্লাহর নবীর সঠিক প্রেমিক, তারা সেদিন চিন্তা করল এই নাস্তিক মুরতাদদের যে পাওনা আছে সেই পাওনা চুকিয়ে দিয়ে চিরস্থায়ীভাবে তাদেরকে বাংলার জমিন থেকে বিদায় করতে হবে। তারা বিদায় করল, তাদের পাওনা চুকিয়ে দিল, গ্রেপ্তার করল, ফাঁসির রায় হলো। জসিমউদ্দিন রহমানই নাকি সবগুলোর জন্য দায়ী। আজকে শুনে রাখো, স্পষ্টভাবে আমি জানিয়ে দিচ্ছি, জসিমউদ্দিন রহমানই গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আজহারুল্লাহ বাংলা টিম নামে কোনো দলের অস্তিত্ব বাংলাদেশে আছে বলে জানা ছিল না। আমার লেখা বই আছে, তোমাদের কাছে সেই বইগুলো সংরক্ষিত আছে, আমার শত শত বক্তব্য তোমাদের কাছে সংরক্ষিত আছে, আমার মাদ্রাসার ছাত্র আছে, শিক্ষক আছে, মসজিদের কমিটি আছে, মুসল্লি আছে, তোমরা তোমাদের যত রকমের তদন্ত সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা আছে, সব লেলিয়ে দাও, খোঁজার চেষ্টা করো জসিমউদ্দিন রহমানই কোন সংগঠনের সঙ্গে জড়িত ছিল কিনা। আদালত তালাশ করেছে, বলগার রাজীব হায়দার হত্যা মামলার রায়ের কপিতে 285 নাম্বার পৃষ্ঠায় লেখা আছে, এই মামলার আসামিগণ, যদিও বলা হয়েছিল শিবির জামাত কিংবা আনসারুল্লাহ বাংলা টিম, এমনকি আমার নাম দিয়ে বলা হয়েছে মুফতি জসিমউদ্দিন রহমানই, আনসারুল্লাহ বাংলা টিমের নেতা বা আধ্যাত্মিক গুরু কিংবা প্রধান, এটা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমি কোন দলের জন্য নয়, নিজের নামের জন্য নয়, যখন বাংলাদেশের বুকে নাস্তিক মুরতাদেরা আমার নবীকে গালিগালাজ করছিল, আমার নবীকে কটুক্তি করছিল, আমি তখন আমার ইমানি দায়িত্বে বলেছিলাম যারা আল্লাহর নবীকে গালিগালাজ
যারা আল্লাহকে গালি দেয় বাংলার জমিনে টাকা থাকার স্থান তাদের নেই আমি তৎকালীন সরকারকে বলেছিলাম তোমরা ওদের গ্রেফতার করো ওদের জন্য আইন তৈরি করো তোমার বাপের জন্য আইন করেছো তোমার বাপকে গালি দিলে প্রথমবার নাকি 10 14 বছর সাজা দ্বিতীয়বার যদি গালি দেয় যাবজ্জীবন সাজা তোমার বাবার জন্য তুমি আইন করেছো এদেশের লক্ষ কোটি মুসলিমদের অন্তরে স্পন্দন যার জন্য আমাদের জীবন উৎসর্গ ফেদাকা ইয়া রাসূল ফেদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ যেই নবীর জন্য আমাদের সব কিছু কুরবান সেই নবীকে গালিগালাজ করা হচ্ছে সেই নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে সেই নবীকে নিয়ে অপমান করা হচ্ছে তার জন্য আইন নেই আমি তখন বলেছিলাম ও আমার যুবকেরা ওদেরকে যেখানে পাও সেখানে ওদের পাওনা চুকিয়ে দাও ওদের পাওনা চুকিয়ে দেওয়া হয়েছে বাংলার জমিনে তারপরে আর কোন নাস্তিকের সাহস হয় নাই আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করা আমার নবীকে নিয়ে অপমানাকর কথা বলা আমার নবীকে নিয়ে কোনো বই লেখা এমনকি আমার নবীকে নিয়ে বই ছাপিয়ে যাওয়া বন্ধ হয়েছে কিনা ভাইয়েরা আমার এটাই প্রয়োজন এটা আমার কথা ছিল না আমি এই কথা বারবার বিভিন্ন জায়গায় প্রকাশ করে দিচ্ছি আপনাদেরকে বলছি পবিত্র কোরআনের সূরা আহজাব 33 নম্বর সূরা 60 এবং 61 60 61 নম্বর আয়াত ভালো করে বুঝে পড়বেন ওখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন লাইল্লাম ইয়ান্তাহিল মুনাফিকুন والذين في قلوبهم مرض والمرجفون في المدينة মুনাফিকিনরা এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষের রোগ রয়েছে রোগ والمرجفون في المدينة এবং মদিনায় যারা আল্লাহর নবীর নামে মিথ্যা গুজব রচনা করে বিভিন্ন কল্পকাহিনী তৈরি করে 57 নম্বর আয়াত থেকে পড়বেন তাহলে সব পেয়ে যাবেন আমার নবীকে কষ্ট দেয় আল্লাহকে কষ্ট দেয় বিভিন্ন গল্প গুজব তৈরি করে লেখালেখি করে নাটক তৈরি করে আল্লাহ তাআলা বলছেন লা ইল্লাম ইয়ান্তাহি যদি ওরা এর থেকে বিরত না থাকে লা নুগরিয়ান্নাকা বিহিম হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে উত্তেজিত করে দিব খেপিয়ে দিব আপনাকে তাদের বিরুদ্ধে শক্তিশালী করে দিব উস্কিয়ে দিব কে বলছেন উস্কানি কি আমি দিয়েছি আমার সাজা হয়েছিল বলগার হত্যার জন্য উস্কানি দাতা হিসাবে উস্কানি দিয়েছেন কে লানুগরিয়ান্নাকা বিহিম যে সমস্ত আলেমেরা আমার বিরোধিতা করেছে আমি তাদেরকে বলতে চাই জসীমউদ্দিন রহমানীকে সন্ত্রাসী বলা হয়েছে একটা দুটো মামলা তিনটা মামলা তো সন্ত্রাসী মামলা ট্রিপল সন্ত্রাসী প্রথম এক সন্ত্রাসী মামলা দিল 13 সালে এটা পূরণ হয়ে গেছে রায় হচ্ছে না খুশি হলো না 18 সালে গিয়ে আর একটা মামলা সন্ত্রাস বিরোধী মামলা এতেও খুশি হয় না ডবল সন্ত্রাসী এরপরে এই বছরের শুরুতে অন্য মামলায় জামিন পেলাম মুক্ত হলাম আমাকে অফিস থেকে ধরে নিয়ে তাদের গোপন আয়না ঘরে নিয়ে গেল দুই দিন রেখে দেখালো আমি বাইরে গিয়ে বিশাল হুমকি তৈরি করেছি দেশের জন্য আমাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে এরপরে মামলা দিল আর এক সন্ত্রাস সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিল অর্থাৎ সন্ত্রাসীদেরকে যে আইনে মামলা দেয় এবারে আমি তৃতীয় সন্ত্রাসী ত্রিপল সন্ত্রাসী এইভাবে সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে দিয়ে আমাকে বিশ্বের বিশ্ব দরবারে সন্ত্রাসী প্রচার করে
সন্ত্রাস হিসেবে পরিচয় করে দিয়ে হাসিনা তার সর্বশেষ চেষ্টা চালিয়েছিল। আপনারা দেখেছেন হাসিনা এই যে ছাত্র আন্দোলন, এটা কেউ জঙ্গিবাদী আন্দোলন বলে আখ্যায়িত করার জন্য নানা চক্রান্ত করেছে, জামাত শিবিরকে নিষিদ্ধ করে তাদেরকে সন্ত্রাসী বানাবার জন্য চক্রান্ত করলো। এতেও হলো না, শেষ পর্যন্ত গোটা জাতিকে রাজাকারের নাতিপুতি বলে যখন ঘোষণা করলো, তখন আল্লাহ তাআলা আর বরদাস্ত করেন নাই। আল্লাহ তাআলা এতদিন ঢিল দিয়েছিলেন, তিনবার সন্ত্রাসী বলার পরে আর আল্লাহ ছাড় দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাঠিয়েছেন, কি পাঠিয়েছেন? ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল। আব্রাহা বাদশাহ কাবা ভাঙ্গার জন্য তৎকালীন সময়ের, এখন যে বিল্ডিং ভাঙ্গে কি দিয়ে যেন, বুলডোজার দিয়ে। ওই সময় বুলডোজার ছিল হাতি, কি ছিল, 10-12টা হাতির সঙ্গে কোনো একটা বিল্ডিং যদি বেঁধে তারপরে টানা হয় তো ওই বিল্ডিং ভেঙে যায়। মূলত হাতি নিয়ে এসে যুদ্ধ করতে এসেছিল না, হাতি নিয়ে এসেছিল কাবা ভাঙ্গার জন্য, বুলডোজার নিয়ে এসেছিল 12টা, আর তার যে হাতি ছিল মাহমুদ 13টা। এই 13টা হাতি নিয়ে এসেছিল, মূলত সে কাবা শরীফকে হাতির মাধ্যমে টেনে ফেলে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য এর চেয়ে বড় কোনো প্রাণী পাঠান নাই। ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট পাখি যাকে যাকে এসে আব্রাহার পুরা বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই যুগের ফিরাউন, সকল নাস্তিক এবং মুরতাদদের জননী শেখ হাসিনাও যখন সেই ফিরাউনের ভূমিকায় আসলো, আব্রাহার ভূমিকায় আসলো, এজেতে এদেশের তাওহীদবাদী মুমিনদের বুকের থেকে তাওহীদ দূর করার জন্য চেষ্টা চালালো শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে, চেষ্টা চালালো সাংস্কৃতিক জোট তৈরি করে, চেষ্টা চালালো আলেমদেরকে জেলখানায় পুড়ে দিয়ে। আল্লাহর আরশ তখন আর সহ্য করতে পারে নাই, আল্লাহর আরশ থেকে হুকুম হলো এই স্কুলের ছেলেরা প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত, আলিয়া থেকে কৌমিয়া, বামপন্থী থেকে ডানপন্থী, এমনকি মেয়েরও পর্যন্ত রাস্তায় নেমে এলো। ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল, যাকে যাকে পাখি পাঠি দিয়ে হাসিনা নামক ফেরাউনের বসনাতকে তছনছ করে দিয়েছে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তার সকল চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছেন, মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। কে আল্লাহ? দেখাতে পারেন কিনা? হাসিনা কি মনে করেছিল তার এত সকালে বা বিদায় হবে? আমরা কি মনে করেছিলাম? আমি তো জেলখানায় নতুন করে স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য তৈরি হয়ে গেছিলাম। মা জানান্তুম আইয়াখরুজু ওয়া জান্নু আন্নাহুম মানিআতুহুম হুসূনুহুম মিনাল্লাহ। মা জানান্তুম আইয়াখরুজু, মুমিনরা তোমরাও তো ধারণা করো নাই সে বের হয়ে যাবে। অজন্নু আইয়া, হ্যাঁ অজন্নু তারাও ধারণা করেছিল, তারাও বিশ্বাস করত তাদেরকে বাধা দিবে, তাদেরকে রক্ষা করবে হুসূনুহুম তাদের দুর্গ, সেই দুর্গ ভারতের দুর্গ, সেই দুর্গ নাস্তিকদের দুর্গ, সেই দুর্গ মুরতাদদের দুর্গ, সেই দুর্গ ছাত্রলীগ নামক ধর্ষকদের দুর্গ, সেই দুর্গ যুবলীগ নামক গরুচোরদের দুর্গ,
সেই সত্যি যেই দুর্গ হচ্ছে আওয়ামী লীগ নামক লুটেরাদের দুর্গ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে ধরলেন যা তারা কল্পনাও করতে পারে নাই। এই ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জীবন দিয়ে হাসিনাকে উৎখাত করে দিয়েছে। ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল, যাকে যাকে পাখি পাঠিয়ে দিয়েছেন। আমার ছাত্র ভাইয়েরা, আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাআলা এখনো আছেন না বুড়ো হয়ে গেছেন? মিসলে কালিম হো আগর মারে কাজমা কুই, আজ বি আতি হায় কোহে তুর সে বঙ্গেলা তখফ। মুসার মতো লাঠি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বিরুদ্ধে মুসাকে বলেছিলেন লা তখফ, তোমার কোনো ভয় নাই, ইন্নাকা আনতাল আলা, তুমি হবে বিজয়ী। সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? সমস্যাটা কোন জায়গায়? আজ ভি জু করে ইব্রাহিম কা ইমা পয়দা, আজ ভি জু করে ইব্রাহিম কা ইমা পয়দা, আগ কর সকতি হ্যায় আন্দাজে গুলিস্তা পয়দা। ইব্রাহিমের মতো তাওহীদী শক্তি নিয়ে যদি আমার ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে গুলবাগিচা বানিয়ে দিয়েছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন হাসিনা নামক ফেরাউনদের জেলখানাকেও গুলবাগিচা বানিয়ে দিতে পারেন। আমার ভাই হারুন ইজার সাহেব সাক্ষী আছে, জেলখানায় গিয়েও রহমানি চুপচাপ বসে থাকে নাই। আবরার ফাতকে যারা হত্যা করেছিল, আজকে আপনি তাদেরকে গিয়ে দেখেন তাদের এক একজন হাফেজে কোরআন হয়ে বসে আছে, সম্পূর্ণ কোরআন হাফেজ হেফজ করেছে, এরকম প্রায় 5-6 জন আছে। বাকিদেরকেও দেখলে মনে হবে এই যেন কোন এলাকার পিসাব আসছেন। এখন আর তারা ওই লিবাসে নেই। আমি বলেছিলাম তোমাদের দোষ নয়, দোষ হচ্ছে ওই সমস্ত নেতানেত্রীর যারা তোমাদের দিয়ে অন্যায়ভাবে নিরস্ত্র নিরীহ দিনদার মানুষকে হত্যা করিয়েছে। তোমরা তওবা করো। তারা তওবা করেছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করছে, আর ওই আবরার ফাহাদের জন্য হাত তুলে দোয়া করছে, রব্বুল আলামিন আমরা ভুল করেছি, অন্যায় করেছি, তোমার এক প্রিয় বান্দাকে আমরা অন্যায়ভাবে খুন করেছি, হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের মাফ করে দাও। তারা বারবার আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। আপনারা জানেন মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইকে জেলে ঢুকানো হয়েছিল, অপরাধ কি ছিল? মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাই বাদশাহ জাহাঙ্গীরের কুর্নিশের বিরুদ্ধে জেহাদ শুরু করেছিলেন। জাহাঙ্গীরকে কুর্নিশ করতে হবে, মাথা ঝুঁকিয়ে সিজদা করতে হবে। মুজাদ্দিদের বিরোধিতা শুরু করলেন, তিনি ঘোষণা করলেন সেজদা করা একমাত্র আল্লাহর হক, কোনো মানুষকে সেজদা করা যাবে না। হাদিস দিয়ে দলিল পেশ করলেন, যুক্তি দিলেন। তিনি বলেছিলেন যে দেখো সেজদার কোনো প্রকার ভেদ নাই। বেদাতিরা শিখিয়েছিল ওই বাদশাকে সেজদা দুই রকম, একটা হচ্ছে ইবাদতের সেজদা, ওটা আল্লাহর জন্য খাস অন্যকে করা যাবে না, আর একটা হচ্ছে তাজিমের সেজদা, ওটা পিতা মাতাকে করা যায়, বাদশাকে করা যায়, ইমাম সাহেবকে করা যায়, স্ত্রী স্বামীকে করতে পারে, পীর সাহেবকে করতে পারে, জায়েজ করে দিল। এখনো এই তরিকার লোক আছে না? চিটাগাঙ্গে অনেক বেশি আছে। আমি আপনাদেরকে একটা যুক্তি পেশ করছি, যত রকমের নামাজ আমরা পড়ি, ফরজ নামাজ যত আছে, অজীব নামাজ, সুন্নাত নামাজ, সব নামাজে রুকু সেজদা আছে কিনা? ফজরের নামাজ পড়ো, রুকু সেজদা করো, জোহর নামাজ পড়ো, রুকু সেজদা করো,
আসর কি নামাজ পড়ো তো রুকু সিজদা করো, মাগরিব কি নামাজ পড়ো তো রুকু সিজদা করো, এশা কি নামাজ পড়ো তো রুকু সিজদা করো, জুমা কি নামাজ, ঈদ কি নামাজ হো ইয়া আর জিতনে ভি নামাজ হো, জিতনি ভি নামাজ হো হর নামাজ মে তুজে রুকু সিজদা করনা ফরজ হ্যায়। লেকিন আগর নামাজ জানাজা কি হো, নামাজ আগর জানাজা কি হো তো ফির রুকু করনা আর সিজদা করনা জায়েজ নহি হ্যায়। সিজদা করা যাবে না, জানাজা চাহে ও কিবলা কাবা কি কেউ না হো, ইহা কিবলা হয় না এক, কহাঁ আতে ওয়াক্ত দেখা শাহনশাহে তরিকত, জানাজা আগর ভণ্ডারি কা হো তো রুকু সিজদা করনা জায়েজ হয় কি নহি, নহি হয়। জানাজা আগর আজমিরি কা হো তো রুকু সিজদা করনে কি ইজাজত নহি, জানাজা চাহে সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি কেউ না হো তুজে রুকু সিজদা করনে কি ইজাজত নহি, জানাজা চাহে বাবা আদম কি কেউ না হো ইব্রাহিম কি কেউ না হো তুজে রুকু সিজদা করনে কি ইজাজত নহি। কেউ কেন পার্থক্যটা কি, অন্য সব নামাজের সামনে একটা কোনো লাশ নাই সেজন্য রুকু সিজদা করতে কোনো সমস্যা নেই, জানাজার নামাজের সামনে একটা লাশ আছে, কি আছে। এখন যদি আল্লাহর জন্য রুকু সিজদা করে ওই ভণ্ড বলবে যে এই তো বুজুর্গকে সিজদা করা হয়েছে, তাজিমের সিজদা। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য জানাজার নামাজের থেকে আল্লাহর হক আল্লাহ সিজদা পর্যন্ত মাফ করে দিয়েছেন যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়। সিজদা করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় ছিল ওই সময়, ওই সময় জানাজার সময় তোমার মাত্র 3 ফুট সামনে রাস্তা আছে, বুজুর্গ শুয়ে আছে, তখন তুমি সিজদা করতে পারলে না, লাশটা যখন তোমার থেকে আড়ালে চলে গেল, 3 হাত নিচে পাটির নিচে চলে গেল, মাঝখানে হোগলা আসলো, বাঁশ আসলো, মাটি আসলো, এর পরে তোমাকে কোন বিবেক অনুমোদন করলো সিজদা করার জন্য? মাজারে সিজদা করা জায়েজ না হারাম? সুতরাং যারা আজকে কবরে সিজদা করাকে তাজিমি সিজদা বলে জায়েজ করে তারাও হারাম কাজে লিপ্ত আছে। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাই এই তাজিমি সিজদা কুর্নিশের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন। সম্রাট জাহাঙ্গীর দেখলো যে এই লোকের শাস্তি দিয়ে লাভ নাই, তার সে কৌশল করে তাকে দিয়েই সিজদা করাব। এজন্য মুজাদ্দিদকে তিনি দাওয়াত দিলেন শাহি দরবারে, কৌশল করলো মূল গেট দিয়ে প্রবেশ না করিয়ে ওনার জন্য ছোট্ট একটা গেট তৈরি করলো যা দিয়ে ঢুকতে হলে মাথা নত করতে হবে। জাহাঙ্গীর বাদশাহ এখানে বসে থাকবে, ওপাশ থেকে মুজাদ্দিদ মাথা নত করে ঢুকবে আর সে তার লোকদেরকে বলবে এই তো মুজাদ্দিদ নিজেই কুর্নিশ করেছে। মুমিনদেরকে ভয় ধোকা দেওয়া যাবে? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহুম ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাই এলেন, দেখলেন ছোট্ট একটা গেট দিয়ে তাকে প্রবেশ করার জন্য বলা হচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন এই বিশাল ইমারত প্রাসাদে ঢোকার জন্য এই গেট ছাড়া আর কোনো গেট নয় কি? বলে হ্যাঁ অনেক গেট আছে, এটা তো শুধুমাত্র একমাত্র আপনার জন্য স্পেশাল তৈরি করা হয়েছে। মুজাদ্দিদ বলেন আচ্ছা তাই নাকি, তাই যদি হয় আমার জন্য স্পেশাল গেট, আমি ঢুকবো স্পেশাল তরিকায়, আমার জন্য স্পেশাল গেট তৈরি করা হয়েছে, ঢুকবো স্পেশাল তরিকায়। তিনি মাথা না ঢুকিয়ে আগে পা ঢুকিয়ে দিয়ে তারপরে মাথা সোজা করে প্রবেশ করেছেন, দেখিয়ে দিলেন মরতে মুমিন বাতিল সে হারগিজ খৌফ খা সকতা নেহি, সর কাটা সকতা হয় লেকিন সর ঝুকা সকতা নেহি। মুজাদ্দিদ মাথা নত করলেন না, বাদশাহ অপমানিত হলো, মুজাদ্দিদকে জেলখানায় পাঠিয়ে দিল,
দুই বছর চলে গেছে, এর মধ্যে বাদশাহ জাহাঙ্গীর স্বপ্নে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, তার পাশ দিয়ে তাকে কুরনির দূরে কথা সালামও দেয় নাই, স্বপ্নে দেখছে। দৌড়ে গিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটু মাথায় হাত বুলিয়ে আদর করতেন, সালাম দিতেন, আমি ধন্য হতাম। ও সে চিনতে পারে নাই যে একজন বুজুর্গ যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সম্রাট জাহাঙ্গীর, তুই আমাকে কি করে চিনবি? আমি হচ্ছে সারওয়ারে কায়নাত রাহমাতুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি জানতে চাই আমার মুজাদ্দিদকে আর তুই কতদিন পর্যন্ত আটকে রাখবি? সম্রাট জাহাঙ্গীরের ঘুম ভেঙে গেল, তাড়াতাড়ি মুজাদ্দিদকে বের হয়ে আনল। জেলখানার দারোয়ান লেখে যে আমি জানতাম জেলখানায় চোর ডাকাত প্রবেশ করে, খুনিরা থাকে, আর আমার জেলখানায় এমন একজন স্বর্ণ পুরুষকে প্রবেশ করানো হলো, কষ্টি পাথরকে, যার সংস্পর্শে জেলখানার সমস্ত চোর ডাকাত আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। আমাদের ওলামায়ে কেরামরা যখন জেলে গিয়েছিলেন, তখন জেলখানার প্রত্যেকটা সেল থেকে কোরআনের আওয়াজ তুর চলে চালু শুনা শোনা যাচ্ছিল, কোরআন পড়ার ধ্বনি ধ্বনিত হচ্ছিল। এটাই ছিল আমাদের ওলামায়ে কেরামদের অবদান। সেজন্য আমাদেরকে জেল দিয়েও আটকানো যায় না, জেলের ভয় দেখানো কোনো লাভ নেই। ভাইয়েরা আমার, মনে রাখতে হবে, দিনের জন্য কাজ করলে পরীক্ষা আসবে। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনের পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, এরপরে অলংকার হয়, তারপরে সে সুন্দরী নারীর গলায় ঝুলে, নাকে ঝুলে, কানে ঝুলে। ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর দরবারে প্রিয় হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করবেন। কোরআন বলছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত অবাশ্বিরিস সাবিরিন। শেষে গিয়ে সুসংবাদ, কোরআন আরো বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা কি মনে করেছে এমনি জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো তোমাদের কাছে পৌঁছে নাই সেই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। তোমাদের নবী ইউসুফও জেল খেটেছেন, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবে বন্দী ছিলেন, তোমাদের ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জেল খেটেছেন, তোমাদের ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি জেল খেটেছেন, তোমাদের ইমাম ইবনে তাইমিয়া জেল থেকে লাশ উঠেছে, তোমাদের আসলাফও তোমাদের দেওবন্দের বড় বড় ওলামায়ে কেরামরা জেল খেটেছেন, মাল্টা দ্বীপে দ্বীপান্তরিত হয়েছিলেন, তোমাদের পূর্বপুরুষরা সেই শাপলা চত্বরে নির্যাতিত হয়ে জীবন দিয়েছেন, কারারুদ্ধ হয়েছেন, আবার মোদি বিরোধী আন্দোলন করতে গিয়ে কারাবন্দী হয়েছেন, যুগে যুগে পরীক্ষা দেওয়া হয়েছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ও নাজির হাটের বড় মাদ্রাসার ছাত্ররা, তোমরা ভালো করে শুনে রাখো, আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছ জান্নাতে এমনি প্রবেশ করে যাবে, এমনি ঢুকে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে এখনো পৌঁছে নাই, আসে নাই সে সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, এমন কি তাদের কাছে এসেছিল বাসা, কঠিন ক্ষুধা, দুর্ভিক্ষ, মুসিবত, অদ্দাররা
وزلزلوا এমন আক্রমণ শব্দ ভূমিকম্পের মতো ভূমিকম্প হয়ে এসেছিল এমন কি স্বয়ং আল্লাহর রাসূল বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য আর কবে আসবে আল্লাহ বলেন আলা ইন্না নাসরুল্লাহি করিব আল্লাহ সাহায্য খুব কাছে ভাইরা আমার পরীক্ষা হবে পরীক্ষা হয়েছে আমাদের সকলের উপরে পরীক্ষা হয়েছে হেফাজতের উপরে পরীক্ষা হয়েছে সাতেমে রাসূলদের পাওনা যারা চুকিয়ে দিয়েছিল তাদের উপরে আল্লাহ বলছেন এরপরে সুসংবাদ দিচ্ছেন আল্লাহ আরো বলছেন আজকে অনেকেই কারাগারে আছে সেই লোকগুলো ফরিয়াদ করছে তাও কোরআনে আছে ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আমি আজকে সারা বাংলাদেশে উলামায়ে কেরামদেরকে তলাবায়ে জামদেরকে বলবো বহু উলামায়ে কেরাম এখন জীবিত এখনো সেই কারাগারে বন্দী আছে বহু তলাবা এখনো কারাগারে বন্দী আছে সাতেমে রাসূলের পাওনা চুকিয়ে দিয়েছিল তারা এখনো কারাগারে বন্দী আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ হয়ে তোমাদেরকে জানাচ্ছেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমাদের কি হলো তোমরা লড়াই করছো না আল্লাহর রাস্তায় ওই সকল লোকদের মুক্তির জন্য আল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান অসহায় নারী পুরুষেরা অসহায় বৃদ্ধ লোকেরা আল যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতিল জালিমি আহলুহা হে আমাদের রব তুমি আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো জালিমদের কারাগার থেকে আমাদেরকে মুক্ত করো واجعل لنا من لدنك وليا আমাদের জন্য দাও তোমার পক্ষ থেকে নেতা واجعل لنا من لدنك نصيرا আমাদেরকে দাও সাহায্যকারী আল্লাহর এই আহ্বানে সাড়া দিবে কারা ফেরেশতা আসবে এখন ফেরেশতা আসবে যদি এরা না থাকতো যদি মানুষ না থাকতো তাহলে অবশ্যই ফেরেশতা পাঠাতেন ভাইয়েরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে সাড়া দিবে কারা আজকের এই তলাবা ওলামা কেরাম কি দিতে হবে এইজন্য কবি ইকবাল বলেছেন ফের তুঝে একবার করনি হায় জাহা কি রাহবারি উঠ খোদা কে নাম লেকার ফির আলম বরদার দাপন এইজন্য আমি একটা আয়াত শুনতে পড়েছিলাম আল্লাহ তাআলা বলছেন ওয়া আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া আইদু লাহুম তোমরা প্রস্তুতি গ্রহণ করো এদাত করো প্রস্তুতি গ্রহণ করো তাদের মোকাবেলা করার জন্য মাস্তাতাতুম তোমাদের সাধ্য অনুযায়ী তোমাদের ক্ষমতা অনুযায়ী আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া শক্তি তোমরা অর্জন করো কুওয়া অর্জন করো কুওয়া কি শক্তি কি এক একজন এক এক ব্যাখ্যা করবে আসে না অনেকেই ব্যাখ্যা করে আল্লাহর নবী নিজে ব্যাখ্যা করে দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা ইন্নাল কুওয়াতার রমি আলা ইন্নাল কুওয়াতার রমি আলা ইন্নাল কুওয়াতার রমি নিক্ষেপ করা নিক্ষেপ করা কি নিক্ষেপ করা ব্যাখ্যা আর গেলাম না কি করবে তা দিয়ে প্রস্তুতি নিয়ে কি করতে হবে তুরহিবু নবিহি আদুফাল্লাহি ওয়া আদুফাকুম যার মাধ্যমে তোমরা তোমাদের দুশ্মন তোমাদের শত্রুদেরকে এবং আল্লাহর দুশ্মনদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখবে তুরি হিবুনা মানে এর হাব থেকে এর হাব মানে কি এর হাব মানে সন্ত্রাস তাহলে আল্লাহই তো বলেছেন সন্ত্রাসী হওয়ার জন্য তুরি হিবুনা বিহি আদুবাল্লাহি আদুবাকুম সুতরাং হাসিনার সরকার যদি আমাদের সন্ত্রাসবিধি মামলা দিয়ে থাকে তাহলে আমরা বলবো যে কোরআন আমাদেরকে এ নামে আখ্যায়িত করেছেন কোনো সমস্যা নেই তোমাদের বিরুদ্ধে আমাদেরকে আল্লাহ ত্রাস সৃষ্টি করতে বলেছেন তোমাদের কলিজায় এবং আমরা তা করতে পেরেছি তোমাদের কলিজার মধ্যে এমন ভয় ঢুকিয়ে দিয়েছি তোমাদের দরবেশ বাবা দাড়ি কামাইয়া হিন্দু হইয়া তারপরে বাঁচতে পারে নাই তোমাদের কালা মানিক বাঁচার জন্য কলা পাতা বিছিয়ে শুয়ে থেকে বাঁচতে পারে নাই
তোমাদের আইনবন্দীও বাঁচতে পারে নাই ইনশাআল্লাহ বাংলার জমিনে তোমাদের কেউ ছাড়া হবে না সেজন্য আমি সারা বাংলাদেশের এই নাজিরহাট বড় মাদ্রাসার থেকে বড় ঘোষণা করছি সারা বাংলাদেশের তাওহিদি জনতাকে আবার ঐক্যবদ্ধ হতে হবে দল মত নির্বিশেষে সব দল ভেঙে দিয়ে একটা দল আমাদের পরিজামা মুসলিম ইসলাম কায়েমের জন্য দ্বীনকে বিজয়ী করার জন্য যে দায়িত্ব আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দ্বীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি যে আল্লাহ তাআলা তার রাসূলকে দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছেন কেন লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনে হকটাকে অন্য সকল দ্বীনে বাতিলের উপরে বিজয়ী করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে বিজয়ী করার দায়িত্ব দিয়েছেন রাসূলকে বর্তমানে রাসূল নেই আছেন উলামায়ে কেরাম আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে গিয়ে যদি আজ পথে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় কে কে বলছ আচ্ছা